প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস ওয়ান, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা, যেটা সেপ্টেম্বর মাসের একদম নতুন, যেটা পার্ট 6, তার সমস্ত উত্তর এই ভিডিওতে আমি করিয়ে দেব। তাই চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো। আর তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এখানেই পাওয়া যায়। এবং ডেসক্রিপশন বক্সও চেক করবে, সেখানে অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কেরও উত্তর পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, একে ছিল যে সঠিক দেহভঙ্গি, পথ, নিরাপত্তা, শিক্ষা, যোগাসন। দেখো, সঠিক দেহভঙ্গি, পথ নিরাপত্তা আর হচ্ছে শিক্ষা, যোগাসন। তো এই ব্যাপারে কিন্তু কিছু প্রশ্ন করা হয়েছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটাতে, তার উত্তর তোমাকে সঠিকভাবে লিখতে হবে। দেখো, একে ছিল, একের ক, যে আমাদের টিক চিহ্ন দিতে হবে, ঠিক শব্দগুলির পাশে টিক চিহ্ন দাও। কয়ে দেখো, আমাদের বসা উচিত, তোমরা জানো কিভাবে বসা উচিত, সোজা হয়ে বসা উচিত, সুতরাং সোজা হয়ে ঘরে টিক চিহ্ন দেবে। তারপর দেখো, যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা কি ব্যবহার করবে, হুইল চেয়ার ব্যবহার করবে, তাই তো? তারা চেয়ার কিন্তু ব্যবহার করবে না, হুইল চেয়ার ব্যবহার করবে। গোয়া দেখো, মেরুদণ্ড ও ড্যাশ সোজা করে রাখতে হবে, তাহলে মাথার ঘরে টিক চিহ্ন দেবে, মেরুদণ্ড ও মাথা সোজা রেখে হাঁটতে হবে। তারপরে দেখো, দৌড়ানোর সময় পায়ের কি আঙুল না পায়ের পাতা ফেলে দৌড়াতে হয়? নিশ্চয়ই আঙুল নয়, পায়ের পাতা ফেলে দৌড়াতে হবে। তারপর দেখো, খাওয়ার আগে ও পরে কি দিয়ে, মাটি দিয়ে তুমি হাত দাও না, সাবান দিয়ে হাত ধোবে, তাই সাবানের ঘরে টিক চিহ্ন দেবে। তারপর দেখো, লাফানোর আগে কিভাবে আসতে হবে, দৌড়ে না হেঁটে, অবশ্যই দৌড়ে এসে লাফ দিতে হয়, তাই দৌড়ে আসতে হবে। আশা করি একের উত্তরগুলো তোমরা ঠিক জায়গায় সব টিক চিহ্ন মেরে দিয়েছো। চলো এবার আমরা দুইয়ের উত্তর দেখি। দুইয়ে দেখো, একটা ছবি আছে, ছবিটাকে তোমাকে রং করতে হবে, তাহলে এই ছবি তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো রং করবে এখানে, ঠিক আছে? ভালো করে নিজেরা রং করে নেবে। আর তারপরে দেখো, এখানে আরো একটি কথা আছে, সেটা হচ্ছে যে নিজে লেখো, কথাগুলো লেখো। কি কথাগুলো দেখো, কথাগুলো হচ্ছে খেয়াল করে পথ চলবে, খেয়াল করে পথ চলবে। এই কথাটা তোমাকে এখানে যতগুলো ঘর দিয়েছে ততগুলো ঘরে তুমি লিখে দেবে। দেখো আমি লিখে দিয়েছি, একই খেয়াল করে পথ চলবো, বারবার প্র্যাকটিস করার জন্য, এটা কিন্তু অনেকবার অনুশীলন করানোর জন্য এটা দেওয়া হয়েছে যে খেয়াল করে পথ চলবো। তুমি এই কথাটা এরকম সব কটা ঘরে একবার করে লিখে দেবে। আশা করি এটা বুঝতে পেরেছ। চলো এবার আমরা তিনে দেখি। তিনে বলেছিল দেখো, যে ছবি দেখে ঠিক আসনের পাশে টিক চিহ্ন দাও। তাহলে কোন এই এই যে কয়ে যে ছবিটা রয়েছে, দেখো প্রথম যে ছবিটা রয়েছে এই ছবিটা, তো এই ছবিটা কিসের? এই ছবিটা হচ্ছে ভুজাঙ্গসন, তাহলে ভুজাঙ্গসনে তুমি টিক চিহ্ন দিলে। তারপরে এই ছবিটা দেখো, দেখো বসে আছে, তাহলে এটা হচ্ছে সুখাসন। তারপরে এইটা দেখো, উপর হয়ে আছে, তো এটা হচ্ছে ভেকাসন। আর এটা দেখো একদম শুয়ে আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু শবাসন, ঠিক আছে? এই হলো সমস্ত প্রশ্নের উত্তর। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে এক্ষুনি ভিডিওতে একটি লাইক করে দাও, আর পাশে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এখান থেকেই পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।